بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তাহলে কি একজন মুসলিম শিরক করবে তাওহীদের উপর অটল থাকতে হবে তাওহীদের উপরে অটল থাকলে এর সওয়াব অনেক বেশি এবং এর মর্যাদাও অনেক বেশি দেখবেন কিরকম মর্যাদা আমরা সহজ কিছু হাদিস কয়েকটি হাদিস আপনাদেরকে জানাই দেব যার কারণে দেখবেন যে তাওহীদের কত মর্যাদা এবং এই মর্যাদাগুলো আমরা জানিও অনেকেই শুধু আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি বলছি আল্লাহ রাসুল বলেন মান আযযারা সিনতা আশারা সানা যে ব্যক্তি বারো বছর ধরে আজান দিল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে যে তার জন্য জান্নাত ওয়াজিব আপনি বলুন তো হাদিসটি সহি বারো বছর ধরে আজান দেওয়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব মুয়াজ্জিন তার আজানে কি বলে যার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব দুনিয়ায় বলে দেওয়া হচ্ছে কারণ সে তো পুরাটাই তাওহীদ বলে একজন মুয়াজ্জিন বলে কি আল্লাহু আকবার আল্লাহ মহান তাই কিনা আপনি মনে হয় আজকে বুঝতে পারতেছেন না সারা বাংলাদেশ চতুর্দিক থেকে আল্লাহ আকবার আল্লাহ মহান এই স্লোগান আসে তখন আপনি কিছু বুঝতে পারেন না যদি এই দেশটি ওই বোলগাদের মতন এই শয়তানদের মতন নাস্তিকদের মতন শাসিত সবাই হতো তাহলে সেদিন আমরা বুঝতাম যে আল্লাহ আকবার ধ্বনি বলার কারণে এই মানুষদের কি অবস্থা হতো আল্লাহ আকবার বলে মুয়াজ্জিন যখন আজান দেন তিনি ঘোষণা দিচ্ছেন যে সেই পৃথিবীর একজন সাহসী মায়ের সন্তান সে ঘোষণা দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর বিধান সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কারো বিধানে দুনিয়া চলবে না আল্লাহ ছাড়া কারো আইনে পৃথিবীতে চলবে না তিনি সবচেয়ে বড় তার কর্তৃত্ব তার সার্বভৌমত্ব তার সবকিছু মেনে নিতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা হয় যে আনুগত্য শুধু চলবে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ঘোষণা কি তাওহীদের ঘোষণা না এই ঘোষণা মুয়াজ্জিন দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলতেছেন কোনো ব্যক্তি যদি বারো বছর ধরে আজান দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব আমাদের নিরাশ হওয়ার কিছু নেই আমাদের জন্য সৌভাগ্য আছে আল্লাহ রাসূল বলেন যখন কোনো মুয়াজ্জিন এই তাওহীদি বাক্যগুলো বলে যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার এর জবাবে যখন কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার তার জবাবে যখন বলে এবং তার আজানের জবাব শেষ হয়ে যায় আল্লাহ রাসূল বলেন এই জবাব যদি কেউ দেয় তার মানে এই তাওহীদের সাথে স্বীকৃতি যদি কেউ দেয় তার জন্য কেউ জান্নাত অজীব হয়ে যায় আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ তাহলে কি আমরা তাহদের উপরে অটুট থাকবো কিনা বলুন তাহদের উপরে আমাদের অটুট থাকতে হবে আমি আমার আলোচনা একটি সংক্ষেপ বুঝে শেষ করে দেই আলোচনা দুটি অংশ ছিল একটি ছিল যুগে যুগে নবী যুগে যুগে রাসুলগণ মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন আরেকটি কাজ করছেন যে তাগুতকে বর্জন করতে বলছেন তাগুত কি তাফসির বিজ্ঞানীগণ বলছেন তাগুত হলো যে তাজাওয়াজুল হাদ্দ সীমা লঙ্ঘন করাকে বলা হয় কি তাগুত সীমা লঙ্ঘন বলতে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের ব্যতিক্রম কাজ করা হলো কি তাগুত এই জন্য গণক হলো তাগুত কেন গণক ইদ্দাউল গায়েব গায়েবের দাবি করেছে গায়েবের দাবিদার কি আল্লাহ এই জন্য আল্লাহ বিরোধী আইন তারা প্রণয়ন করে এরা তাগুত কারণ তারা সীমালঙ্ঘন করছে আইন প্রণয়নকারী ক্ষমতা কি আল্লাহ আইন প্রণয়ন করার ক্ষমতা কি আল্লাহ সুতরাং যারা আইন প্রণয়ন করে আল্লাহ বিরোধী এরা তাগুত কারণ তারা সীমালঙ্ঘন করেছে এভাবে তাগুতের বিভিন্ন সেক্টর রয়েছে নবী এবং রাসূলগণ সমস্ত তাগুতকে বর্জন করার জন্য যুগে যুগে তাকে আহ্বান করছে এখন প্রশ্ন হলো আজকের এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বক্তব্য জানি না আপনারা এই বক্তব্য বুঝছেন কিনা আজকের বাংলাদেশের আকাশে ও বাতাসে যে আবহাওয়া শুরু হয়েছে আজকের বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যে আলোড়ন সৃষ্টি হয়েছে ঠিক এই মুহূর্তে এই বক্তব্য এদেশের প্রতিটি মানুষকে বোঝা উচিত সেটা হলো এক শ্রেণীর মানুষ রয়েছেন তারা ভাবেন যে আমরা তাগুদের প্রতিবাদ করতেছি
তাগুতের প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্ন কিছু করতেছে, কিন্তু আমি বিরত অনুরোধ রাখবো যে আপনি এবং আমি তাগুতের প্রতিহত কিভাবে করব। এই আয়াত আমাদের জন্য মডেল। এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নবীর রাসূলদেরকে বলছি যে আল্লাহর ইবাদতের আহ্বান করবে এবং তাগুত বর্জন করবে। রাসূলগণ কিভাবে তাগুত বর্জন করছেন? সুতরাং সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, তারপর আছেন মূসা, ঈসা এবং সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা যেভাবে তাগুতকে প্রত্যাহত করে আন্দোলন করেছেন, এটাকে মডেল হিসেবে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের উচিত হবে। এক্ষেত্রে আমি শুধু একটি উদাহরণ দিই, প্লিজ আমি চলে যাচ্ছি। সেটা হলো পৃথিবীর সর্বসেরা একজন তাগুত, তার নাম বলতে পারেন? ফেরাউন। পৃথিবীর একজন সেরা তাগুত, তার নাম কি? ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, ইলহাম ইলা ফেরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও কারণ সে সীমালঙ্ঘন করেছে, সে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন হারুন এবং মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, ইলহামা ইলা ফেরাউন, তোমরা ফেরাউনের কাছে যাও। হারুন এবং মূসা যখন ফেরাউনের কাছে যাও এবং কীভাবে প্রতিহত করে বলে দেওয়া হচ্ছে, এবং তোমরা কী করবে, কুলা লাহু কাউলান লাইয়ানা, তোমরা নম্র সুরব কথা বলবে, তাহলে কি সে নসিহত গ্রহণ করবে অথবা কি আল্লাহকে ভয় করবে? তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম যে নবী এবং রাসূলগণ ভদ্রোচিতভাবে সঠিক পন্থায় তারা তাগুতদের কাছে, আল্লাহ বিরোধী ব্যক্তিদের কাছে তারা আল্লাহর দাওয়াত নিয়ে গেছেন। সুতরাং আমরা যারা তাগুতকে প্রতিহত করতে চাই সেই নবীদের আদর্শের জন্য আমরা ফলো করি। আল্লাহ যেন আমাদের তাওফিক দান করুন। চলুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিকে যাব। শুনি কি বলছেন? জি, ধর্ম নিরপেক্ষ মতবাদের সংজ্ঞা কি? ধর্ম জি ধর্ম নিরপেক্ষবাদ, ধর্ম নিরপেক্ষবাদের মূল যে কথাটা হলো, মূল যে সংজ্ঞাটা হলো, এটা হলো ফাসলু দ্বীন আন দাওলা। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতার মূল যারা হতা, যারা এটা পৃথিবীতে আবির্ভাব করেছেন, তাদের সংজ্ঞা হলো ফাসলু দ্বীন আন দাওলা, দিন থেকে দিনকে, রাষ্ট্র থেকে দিনকে শূন্য করা। অর্থাৎ তাদের দৃষ্টিকোণ থেকে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। ধর্মের কাজ হলো শুধু মসজিদে বা গির্জায় অথবা মন্দিরে, সেখানে তারা পার্সোনাল ইবাদত করবে, রাষ্ট্রের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটাকে তারা বলে কি, ধর্ম নিরপেক্ষতা। এ ধরনের ধর্ম নিরপেক্ষতার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কি আছে? কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, ব্যক্তি কীভাবে পরিচালিত হবে, সব বিধান এখানে রয়েছে। সুতরাং ফাসলু দ্বীন আন দাওলা, রাষ্ট্র থেকে দিন শূন্য করার এই যে অভিযান, এই যে ধর্মনিরপেক্ষতাবাদ, এর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নাই। সুতরাং এই মতবাদ ইসলাম অ্যাকসেপ্ট করে না। এরপর পার্সোনালি প্রশ্নকারী আমাকে জিজ্ঞাসা করছেন যে বর্তমান শাহবাগের সাথে আমার মতামত কী। জাজাকুল্লাহুল খাইর, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। বর্তমান শাহবাগে যে নাস্তিক্যবাদ, যে নোংরামি, যে মেয়েদেরকে দিয়ে বিভিন্নভাবে নাচানো হয়েছে, অশালীলতা প্রদর্শন করা হয়েছে, এর সাথে ইসলাম ও মুসলমানদের সামান্য সম্পর্ক নাই, আমারও সম্পর্ক নাই, আমরা তীব্র সমালোচনা করি, গভীর নিন্দা জানাই এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, এবং এগুলোর সাথে আমরা কোনো প্রকার সাপোর্ট করি না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, যার যেখানে অবস্থান আছে সেই অবস্থান থেকে এর নোংরামিকে বন্ধ করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা চালাই দেবেন। বর্তমান সময়ে আমাদের দেশে একটি আলোচিত বিষয় হচ্ছে নাস্তিক্যবাদ ও ইসলামের অবমাননা। এক্ষেত্রে আমাদের করণীয় কি? মোহতারামের এই বিষয়টাকে নিয়েই মনে হয় আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, যে যুগে যুগে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠাইছেন দুটি কাজ করার জন্য, আল্লাহর দিকে আহ্বান করার জন্য এবং তাগুতকে বর্জন করার জন্য। সুতরাং আমরা মানুষকে আহ্বান করবো আল্লাহর দিকে আসার জন্য এবং তাগুত বর্জন করবেন কীভাবে, এক্ষেত্রে একটি কথা আছে,
প্রত্যেকটা দলের লোকেরা মনে করেন তার দলের থিওরি অনুযায়ী মত অনুযায়ী দাওয়াত দিলে তাগুত পূর্তি হতে হবে। আমি এক্ষেত্রে আপনাকে বলবো আমাদেরকে ফিরে যেতে হবে রাসুলদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসুলগণ যেমন তাওহীদে দাওয়াত দিয়েছেন, নাস্তিকবাদের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, সমাজতন্ত্রের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, পুঁজিবাদের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, আল্লাহ দুরিদের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, অনুরূপভাবে তারা তাগুত প্রতিহত করার বিরুদ্ধেও তারা দাওয়াত দিয়েছে এবং তারা হলো উত্তম মডেল। হযরত নূহ আলাইহিস সালাম প্রথম রাসুল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ রাসুল, তাদের লাইফকে যদি আমরা অনুসরণ করি তাহলে তারা যেভাবে এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানটাই হবে আমাদের জন্য অবস্থান। আমরা যদি রাসুলদের তরিকা গ্রহণ করি তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে, এদেশে মানুষেরা সঠিক তথ্য পাবে, এদেশে মানুষেরা সঠিক দর্শন পাবে। এই জন্য আমরা দেশ ও জাতি ও ইসলামের দলের নেতৃবৃন্দকে রাসুলদের তরিকা আন্দোলন করার জন্য দাত আহ্বান জানাই। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ভাই প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনুসরণ করার হুকুম করেছেন, এর প্রমাণ সহিহ সহি মার্কো মুত্তাসিল হাদিসে দ্বারা রেফারেন্স দিলে খুশি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ কথা হাদিসে অসংখ্য হাদিস আসছে, অসংখ্য হাদিস আসছে। আপনি দেখুন কত হাদিস নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শেষ সময়ে তিনি একদিন মসজিদে ফজর নামাজের পরে তিনি একটি ভাষণ দিলেন। হ্যাঁ, এরবাজ এমনি সারিয়া বলতেছেন যে আল্লাহ রাসূল ফজরের সালাত পড়লেন, পাওয়াজানা মাউইজাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া জালাত মিনহাল কুলুব। ফজরের সালাতের পরে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন, আমাদের হৃদয় কম্পিত হলো, চোখ দিয়ে পানি আসলো। আমরা বললাম এটি কি আপনি শেষ ভাষণ, যদি আপনার শেষ ভাষণ হয়ে থাকে আমাদের কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদেরকে নসিহত করতেছি যে আমার পরে অনেক ফেতনার সৃষ্টি হবে, অনেক নতুন নতুন জিনিসের সৃষ্টি হবে। আলাইকুম বিসুন্নতি বিন্নওয়াজিজ, এমন অবস্থায় তোমরা মারির দাঁত দিয়ে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে। তাহলে সুন্নত অনুসরণ না। মহতরম বলছেন সহি হাদিস দ্বারা, মারফু হাদিস দ্বারা, মুত্তাসির হাদিস দ্বারা, এমনি মাজা স্বরূপে বাবু ইত্তেবাই সুন্নাহ হাদিসে আসছে যে বিমা আরেফতু, তোমরা আমার যে সুন্নতকে জানতে পারে সহি সূত্রে এসেছে, তোমরা সেই সুন্নতে কী করবে, আদ্যু বিহাবিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে শক্ত করে ধারণ করবে। তার মানে কি আমার সুন্নাতকে অনুসরণ করবে। খেয়াল রাখা ভালো, এই ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসও আল্লাহ রাসূল বলছেন এমন একটি সময় আসবে যে মানুষ মুত্তাকির আলা আরিকাতিহি, মানুষ তার কেদারে চেয়ারে এরকম বসে থাকবে এবং বলবে কোরআন আমাদের জন্য যথেষ্ট, আমরা হাদিস মানতে চাই না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন যে এইরকম আহলুল কোরআন নামে পথভ্রষ্ট একটি ফেরকার জন্ম দেবে, তারা হাদিসকে অস্বীকার করবে। সুতরাং আমরা যেন এরকম সিদ্ধান্ত থেকে দূরে থাকি, আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের তাওফিক দেন। এটা দরকার আছে মিলাদ মাহফিল সম্পর্কে, মানে আমাদের সবার জানা এটাকে, এর উত্তর কি দরকার। মিলাদ মাহফিল একটি বেদাতি পন্থা, এটি রাসুল করেন নাই, সাহাবাই কারণ করেন নাই, ইমামগণ করেন নাই। এটার জন্ম হয় পারস্য এবং এর সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে সময় এ পারস্যদের কাছ থেকে এটা পরবর্তীতে মুসলমানদের কাছে আসে। এই কাজ ইমামেরও করেন নাই, কেউ করেন নাই। আমরা এটাকে বাদ দেবো এবং অনুরোধ করবো বাদ দেওয়ার জন্য। খুব বড় একটি প্রশ্ন করে ফেলছেন ভাই আমাদেরকে, কুরআনুল কারীম ও সহিহ হাদিসের আলোকে পাঁচ ওয়াক্ত ও দুই ঈদের ও জানা তার সালাত সঠিক নিয়মে বর্ণনা করুন। আচ্ছা, এই বর্ণনা যদি আমরা করতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ, দুই ঈদের নামাজ এবং জানাজার নামাজ, তাহলে কি আমাদের সময় থাকবে?
তবে আমি আপনাকে বলবো যে এই মর্মে কোরআন এবং সহি হাদিসে, কোরআন এবং সহি হাদিসে যে বিবরণী আছে আপনি এই বিবরণীতে অংশগ্রহণ করে এই বিবরণটা জেনে নেবেন। তবে সম্প্রতি আপনার শেষের কথাটা আমি আংশিক জবাব দেব, সেটা হলো যে আপনি জানাজার সালাতটা কীভাবে করবেন, জানাজার সালাত বিষয়ে বা মৃত্যুকে সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধাঞ্জলি করা নিয়ে এই দেশে অনেক বিভ্রান্তি শুরু হয়েছে। এই প্রশ্নটা যেহেতু অনেকের কাছে নাই, এ কারণে আমি আপনার এই প্রশ্নের শেষ অংশটি আংশিক জবাব দিতে যাব। সে হলো এই, কোনো ব্যক্তি যখন মারা যায় আমরা তাদের জন্য কী করি এবং ইসলাম আমাদের কী বলছে? ইসলাম বলছে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন সর্বপ্রথম আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা কি আলহামদুলিল্লাহ বলি? কি আলহামদুলিল্লাহ কি বলি আমরা? প্রথম বলবো আমরা কি আলহামদুলিল্লাহ, এরপরে কি বলবো আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খাইরাম মিনহা। দেখবেন এই হাদিসটার শেষের অর্থ হলো এই যে কোনো, আপনার যদি কোনো আত্মীয় মারা যায় বা আপনার কোনো স্ত্রী মারা যায় বা যে কোনো লোক বা কোনো অভিভাবক মারা যায়, সেক্ষেত্রে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ তুমি আমার এই মুসিবাতে তুমি আমাকে সওয়াব দাও, আর তুমি যাকে নিলে তার চেয়ে উত্তম অভিভাবক আমাকে দান করো। আমরা কিন্তু অনেকেই অংশটুকু বলি না, খেয়াল রাখবেন বলতে হবে। এই হাদিসে মুসলিম শরীফে আছে এবং অন্য অন্য হাদিসেও আছে। এই হাদিসের বর্ণনাকারী উম্মে সালামা, তিনি বলতেছেন যে আমি এই দোয়াটি আমার স্বামী মারা যাওয়ার পর আমি পাঠ করলাম এবং ভাবছিলাম আল্লাহ রাসুল বলছেন যে এই দোয়া পাঠ করলে উত্তম অভিভাবক দান করবেন। আমি ভাবছিলাম এখন আমি উত্তম কিভাবে পাব, আমার স্বামী সে তো ওই ব্যক্তি যে আউয়ালো পাইতেন হাজারা ইলা রাসূলুল্লাহ সাল্লাম, যে তিনি সেই পরিবার যে পরিবারের সর্বপ্রথম রাসূলের জন্য হিজরত করেছিল, এই ব্যক্তি তো অবশ্যই সাহাবিদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে আল্লাহ এখন আমাকে উত্তম ব্যক্তি কিভাবে দেবেন, এই হাদিসে বাস্তবতা কিভাবে হবে? কিছুদিন পরে দেখি রাসূল সাল্লাম আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, আর রাসূল সাল্লাম তিনি তো অবশ্যই তার আমার পূর্বের স্বামীর চেয়ে উত্তম ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এই দোয়াটি পাঠ করবো। আরেকটি জিনিস আমরা যেটা করি না, সেটা হলো কোনো ব্যক্তি যখন মারা যায় আর সেই যে ব্যক্তি মারা গেল তার আত্মীয় স্বজনদেরকে আমরা সমবেদনা জানাই। আমরা কী সমবেদনা জানাই? তার সে কাঁধে আমরা শুধু পিঠে হাত দেই অথবা আমরা নিজেরাও কাঁধি না। সহি সুন্নাহ হলো, তার জন্য একটি দোয়া আছে, সেই দোয়াটি হলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু আযাবে মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। এই দোয়াটা কতজন জানে? দোয়া করে হাত উঠাবেন। তাহলে মনে হচ্ছে আপনাদের কোনো আত্মীয় আত্মীয় কেউ মারা যায় না, বুঝতে পারছো? আমি আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যখন মারা যায় সেই আত্মীয়দেরকে আমার সমবেদনা জানাবো এই দোয়া বলে। এই তো হাদিসটি মুসলিম স্বরূপে, হাদিসটা সহি হাদিসে বুখারী স্বরূপে, বুখারী এবং মুসলিম স্বরূপের উজ্জ্বল সহি হাদিস আজকে আমাদের ভিতরে কি আমল নাই তার বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ, অথচ সহি হাদিসকে নিয়ে আমরা কত কথা বলতেছি। আল্লাহ রাসূল বললেন যে কোনো ব্যক্তি যখন মারা যায় তার সেই আত্মীয়দের জন্য আমরা এই দোয়া বলবো। কত সুন্দর অর্থ থাকে ইন্না লিল্লাহি মা আখাযা। হ্যাঁ, আল্লাহ যাকে নিয়ে নিলেন সে তো আল্লাহরই ছিল, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিছে। ওয়ালা হুম আহত, আর যারা আছে এটা তো আল্লাহরই দান, সেটা আল্লাহরই দান। সুতরাং কোনো তো টেনশন করার কিছু নেই। আরও কথা হলো যে আল্লাহর কাছে সব ব্যক্তিদের নির্দিষ্ট সীমা আছে, ওই সীমা যখন আসবে সবাই মারা যাবে। অতএব হে আমার ভাই অথবা হে আমার বন্ধুটি, ফাল তাসবির, তুমি সবর করো, বিচলিত হইও না, মুখ বাঁকা করো না, অসংলগ্ন হইও না, কাদাকাটি করো না, তুমি সবর করো এবং আল্লাহর কাছে সব প্রত্যাশা করো। এরপরে সালাতুল জানাজার যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি পাঠ করবেন। তো বিশেষ করে যে কথাগুলো সমাজে নাই আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম, সময় করে আর বলবো না, একটি হাদিস বলতে চাই, সেটা আপনারা রাজি আছেন? সেই হাদিসটি হলো এই, আপনি যখন দেখছেন কোনো ব্যক্তি মারা গেল তখন আপনি তার চোখটাকে বন্ধ করবেন এবং আন্তরিক হয়ে তার প্রতি আপনি এখন শ্রদ্ধাঞ্জলি দেবেন। মৃত্যুকে শ্রদ্ধাঞ্জলির নামে কবরে ফুল দেওয়া, দাঁড়িয়ে থাকা সেলুন দেওয়া, গান বাধ্য করা, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, লা রাইবা ওয়ালা শাক্কা,
নো ডাউট এগুলো ইসলাম বিরোধী, এগুলো ইসলাম বিরোধী, এগুলো সেরকম বেদায়াতি কাজ, এগুলো কোনো মুসলমান করবেন না। কোনো নেতা কোনো নেত্রী যদি মুসলমান হয়ে থাকেন, তিনি নাসিহাত করে যাবেন তার মৃত্যুর পরে যেন রাষ্ট্র মর্যাদার নামে এই ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ করা না হয়। যদি উনি নসিহত না করে মারা যান মৃত্যুর পর, তার জন্য ওইগুলো ওই রকম করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। সহি হাদিস কে শ্রদ্ধাঞ্জলি আপনি দিতে পারেন? দেখুন কত সুন্দর কথা, যখন মারা গেল তখন আপনি তার চোখটাকে বন্ধ করে দিয়ে বলবেন কি বলবেন, তার নাম ধরে বলবেন আল্লাহ মাগফির, যদি সে নাম যদি হয় আব্দুল্লাহ, আপনি বলবেন আল্লাহ মাগফির লি আব্দুল্লাহ ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদীন ওয়াখলিফহু ফি আখিবিহি ফিল হাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। অর্থ কি? হে আল্লাহ, এই আব্দুল্লাহকে মাফ করে দাও। আপনার মা যদি মারা যায় আপনি বলবেন আল্লাহ মাগফির লি উম্মি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। আপনার ভাই যদি মারা যায় আপনি বলেন আল্লাহ মাগফির লি আখি, আল্লাহ তুমি আমার ভাইকে মাফ করে দাও। আপনার গ্রামের কোনো আত্মীয় যদি মারা যায় তার নাম ধরে বলবেন আল্লাহ মাগফির জয়নাল, আল্লাহ তুমি জয়নালকে মাফ করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদীন, হে আল্লাহ হেদায়াত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তার মর্যাদাকে বর্ধিত করে দাও, মর্যাদাকে উন্নত করে দাও। এবং সে যে মারা গেল তার পরবর্তীতে যারা আছে তাদের জন্য উত্তম স্থলাভিষিক্ত করে দাও, তুমি তার স্থলাভিষিক্ত হয়ে তার অভিভাবক তুমি গ্রহণ করো। ইয়া আল্লাহ ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা কে কে তার মৃত্যুতে বলেছেন হাত তুলবেন? একজন ব্যক্তিকে বা চুই পিছনে থেকে, তারা কি আপনাদের লোকেরা কেউ মারা যায় না? তারা কি আমি বুঝাতে পারছি যে আমাদের সমাজে এই সহিহ হাদিসগুলো প্রচলিত নাই, আমাদের আমল নাই, এই জন্য আমি এই প্রশ্নের শেষের অংশটুকু বললাম, প্লিজ সময়ের কারণে আমরা বিস্তারিত বলতে পারলাম না, আপনি হাদিসের বইগুলো দেখে নেবেন। সলাতে শুরুর আগে আমরা নাওয়াইথু বলে নিয়াত করি, এটা মনে হয় কোনো অস্পষ্ট বিষয় না। সলাতের শুরুতে নাওয়াইথু বলে নিয়াত করা ইসলামে নয়, সাহাবিদের ভিতরে ছিল না, তাবিরা যারা নামাজ পড়তেন তাদের ভিতরে ছিল না, ইমামগণ যারা নামাজ সলাত আদায় করতেন তাদের ভিতরেও ছিল না। এখন যদি তাদের চেয়ে উত্তম কোনো সলাত আপনি আদায় করতে চান তাহলে সেই সলাত আপনি করতে পারেন, এবং সেটা হবে আপনার সলাত, আর সেই সলাতটা রাসুলের হবে না, সাহাবিদের হবে না, ইমামদের হবে না, তাবিদের হবে না, অর্থাৎ আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কীভাবে সলাত আদায় করবেন। মাজহাব সংক্রান্ত একটি প্রশ্ন করছে, আমাদের চার মাজহাব, আসলে মাজহাব অনেক, রাষ্ট্রীয়ভাবে চারটি মাজহাবকে কী করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, এবং এই চারটি মাজহাব মানা কোনো মানুষ বাধ্য না, চারটি মাজহাব যে আমরা মানব এই মাজহাবগুলো মানার ব্যাপারে আমরা বাধ্য না। দেখুন মাজহাবের যারা যাদের নামে মাজহাব তৈরি করা হয়েছে সেই ব্যক্তিগুলো কেমন ছিলেন, সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, তারা কেউ নির্দিষ্ট কোনো মাজহাব মানার কথা বলেন নাই, বরং তারা সবাই বলছেন যে ইজা আমরা ইজা সহিহ হাদিস ফাও মাযহাবি, সহিহ হাদিসটি হলো আমার মাজহাব। এবং খেয়াল রাখবেন তারা বলছেন ইদা কুলতু কাউলান ফারিদু আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি ফা ইন ওয়াফাকা ওয়া ফাকবিলু ওয়া ইল্লা উতরুক কাউলি আলা আই, আমরা যখন কথা বলি ফতোয়া দেই রায় দেই সিদ্ধান্ত দেই তখন সেটাকে কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলিয়ে দেখো, কোরআন এবং সহিহ হাদিসে যদি থাকে তাহলে তোমরা সেটাকে গ্রহণ করো, যদি না থাকে তাহলে তোমরা সেটা গ্রহণ করো না। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তদানীন্তনকালীন বড় বড় শায়েখেরা চিঠি লিখতেন এবং বলতেন শায়েখ আমাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি হাদিস জানেন, আপনি যখন কোনো সহি হাদিস পেয়ে যাবেন তাহলে ওই হাদিসটা আমাদেরকে দিয়ে দেবেন, সেই হাদিসটা যে লোকের বিরুদ্ধে হোক না কেন আমরা সেই হাদিসটাকে মানব।
তাহলে ইমান করেছিলেন কখন সহি হাদিস পাওয়া যাবে সেটাকে মানব। অতএব আমরা বলবো সমস্ত ইমামগণ হকের উপরে ছিলেন, তাদের কথাগুলোকে আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে রিসার্চ করে যেটা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে মিলে যাবে আমরা সেটাকে গ্রহণ করব। যেটা তাদের ইস্তিহার ভুল হয়েছে অথবা তাদের নামে বানানো হয়েছে আমরা সেখান থেকে দূরে থাকব, সেটা আমরা মানব না। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঠে তরি না ডুরে তরি মাশাআল্লাহ এই কথাগুলো তো বহুবার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল তার জন্ম আমাদের মতো মা এবং বাবার কোলে হয়েছে, তার ইতিহাস রয়েছে এবং পবিত্র কোরআনুল কারীম সাক্ষ্য দিয়েছে যে আনা বাশারু মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ বই আর কিছু না। পার্থক্য হলো আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। এবং আমরা যে হাদিসটা অনুবাদ করেছিলাম বুখারী শরীফের প্রথম হাদিস, সেই হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আল্লাহর বান্দা এবং রাসূল। আমরা কি আল্লাহর বান্দা না? আমরা কি নূরের তৈরি? আমরা কি আল্লাহর বান্দা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর বান্দা কিনা? আল্লাহর বান্দা। দ্বিতীয় স্টেপ হলো যে তিনি রাসূল, সুতরাং তিনি কি মাটি বা বাবা মার যেভাবে প্রজনন হয় ঠিক সেই সিস্টেমে তিনি পৃথিবীতে আসছেন, তাকে নূরের নবী বলা অচিরঞ্জিত এবং ইসলাম বিরোধী আকিদা, এই আকিদা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। মহতরাম প্রশ্ন করছেন, এলমের দিক থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড়? সরি, বয়সের জন্মের দিক থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড়, কারণ 80 হিজরিতে তার জন্ম এবং 150 তার মৃত্যু। বুঝতে পারতেছেন? 80 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম এবং 150 তার মৃত্যু, এই দিক থেকে তিনি বড়। ইমাম বুখারী রহমতুল্লাহ তার থেকে ছোট, এই জন্য যে 194 হিজরিতে তার জন্ম এবং 156 হিজরিতে তার কি মৃত্যু। 194 হিজরিতে তার জন্ম এবং 256 হিজরিতে তার মৃত্যু, এই দিক থেকে তিনি পড়ে এসেছেন। তবে এলমের দিক থেকে, এলমের দিক থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের চেয়ে অনেক বড় পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিলেন, এইটা আমার কথা না। এটা যারা এলমে হাদিস পড়েছেন তারা সবাই স্বীকৃতি দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ বিহামদিহি, তার যখন 16 বছর বয়স, তার যখন 16 বছর বয়স তখন তিনি তার টিচার আল্লামা দাখিলি তিনি হাদিস বলতেছেন, হাদিস বলতে গিয়ে হাদিস সানাদের ভিতরে উল্টাপাল্টা করে ফেলছেন। উনি বলছেন, পরে যখন ক্লাসে এসে যখন ছাত্রদের কাছে হাদিস শোনা হচ্ছে, মোহাম্মদ বিন ইসমাইল বুখারী বলছেন, প্লিজ আপনি কি আপনার এই এই তথ্যটা হাদিসের সানাটা দেখে নেবেন? উনি বলে, কি বলছো, এটা ছেলে মানুষ তোমার কথা বলছো? দেখেন, উনি তার টিচারকে আবার বিরুদ্ধভাবে বলছেন, আপনি যদি আপনার নোটটাকে একবার দেখে নেন তাহলে ভালো হবে। যখন নোটটা দেখে নিছেন দেখছেন যে তিনি ভুল করে ফেলছেন, তার কথ তীক্ষ্ণ ব্রেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের সামনে হাদিসের সানাদকে এদিক ওদিক করে বর্ণনা করা হতো তিনি তা বলে দিতেন। তিনি 300,000 হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি 300,000 হাদিসের হাফেজ ছিলেন। এই কথাটা আমি বলছি না, এই কথাটি আপনি হাদিস বিজ্ঞানের যে বইগুলো আছে এই বইগুলো খুলুন, আপনি ফাতহুল বারি খুলুন, আপনি অন্য হাদিসের বই পড়ুন, আপনি তাহজিবুত তাহাজিব, তাহাজিবুল কামাল, মিজানুল ইতিদাল বিভিন্ন জীবন চরিত খুলে দেখবেন, তারা বলবে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত হাদিসের অগাধ পাণ্ডিত্য ছিলেন। পাশাপাশি
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বহু জায়গায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করেন না। তিনি অন্যান্য ইমামদের কথা বলছেন, কিন্তু যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা আসছে তিনি বলছেন কালা বাদুল্লাস, উনি একজন মানুষ এই কথাটি বলছেন, ঠিক আছে, কারণ উনি বেশি কেয়াস করার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার হাদিসকে তার কথাকে তিনি তার নাম সহকারে বুখারিতে নিয়ে আসতে চাননি। এটা আমার উপরে আক্ষেপ করার তো কিছু নেই, এই বুখারি এই দেশে বাড়িতে পড়ানো হয়, যারা আক্ষেপ করবেন তাদের ঘরে হয়তো আসে, এই ইমাম বুখারি নিজেই কথাটি বলছেন, সুতরাং আমার প্রতি আক্ষেপ করার কিছুই নেই, এটা বুখারিতেই আসে। অতএব সব কিছু মিলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি মহাপণ্ডিত ছিলেন। তার সমকালীন মানুষ বলছেন যে আসমানের নিচে আর জমির উপরে যদি কোনো হাদিস বিজ্ঞানী থাকে তাহলে তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগাধ পাণ্ডিত্য দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের ফেরদাউস দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে ইসমাইলকে কোরবানির সময় চোখ বেঁধে দিয়েছিলেন। আমরা পবিত্র কোরআনে হাদিসে যা পাই তাতে এ ধরনের কথা পাওয়া যায় না। তিনি কোরবানি করতে চাচ্ছিলেন, কোরবানি করেছিলেন, পরে বন্ধ হয়ে গেছে, শেষ। জাযাকাল্লাহ খাইর। হাদিস সহিহ ও দঈফ হওয়ার বিষয়টি কি? হাদিস সহিহ ও দঈফ হওয়ার বিষয়টি হলো এই, হাদিস বর্ণনা করতে গিয়ে যে সানাদ আছে এই সানাদের ভেতরে অনেকগুলো রাবি থাকে, এই রাবিগুলো যদি সবাই সত্যবাদী হয় এবং ন্যায়পরায়ণ হয় তাহলে হাদিসটা হয় সহিহ। এই হাদিসের রাবির ভেতরে কোনো একজন রাবি যদি দুর্বল থাকে, ব্রেনের দুর্বলতা থাকে, তাহলে ওই হাদিসটাকে দঈফ হয়ে যায়। এবং হাদিস বিজ্ঞানে আরও সুন্দর সুন্দর কথা আছে, এইভাবে হাদিসের সহিহ এবং দঈফ নির্ধারিত হয়ে থাকে। আমরা সহিহ হাদিসকে গ্রহণ করব এবং দঈফ হাদিসটাকে বাদ দেবো। কী জন্য? দঈফ মানে দুর্বল সূত্রের হাদিস। ইসলাম যেহেতু অত্যন্ত শক্তিশালী জীবন ব্যবস্থা এবং একটি পরিষ্কার জীবন ব্যবস্থা, এখানে কোনো অস্পষ্টতা নাই, সুতরাং দঈফ হাদিসটা হলো অস্পষ্ট, সন্দেহ, সংশয়পূর্ণ। সুতরাং দঈফ হাদিসের কোন স্থান ইসলামের শরীয়তে আমলের ভিতরে নয়, অতএব এটা পরিত্যাজ্য। চার মাযহাব সংক্রান্ত প্রশ্নের উত্তরটা ইতিমধ্যে হয়ে গেছে, আমরা দুঃখিত এই যে যেতে চাই না। শায়খ শব্দের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ কি? শায়খ শব্দটা আবিধানিক ও পারিভাষিক অর্থ কি এ বলতে আমার মনে হয় যে প্রশ্নকারী মোহতারাম অবশ্যই তিনি একজন বিজ্ঞ মানুষ। শায়খ আরবি শব্দ, এর অর্থ হলো বয়প্রাপ্ত হওয়া, যার বয়স বেশি হয়ে যায় আরবি থেকে বলা কি শায়খ। এলমে হাদিসে যদি আপনি যান তাহলে এলমে হাদিসের পরিভাষায় হাদিসের জ্ঞানের দিক থেকে যার জ্ঞানটা বেশি তিনি হন শায়খ। হাদিসের যার বয়স বেশি মুরব্বী তাদেরকে বলা হয় কি শায়খ। এই কথাটি যদি আমরা ইসলামের শরীয়তে যাই তাহলে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে ইসলাম বিশেষজ্ঞ যারা, ইসলামী স্কলার যারা, তাদেরকে আরবিতে শায়খ বলা হয়। আরবিদের কি বলা হয়? শায়খ বলা হয়। সুতরাং এটা একটা আরবি ভাষা বা মুসলিম সমাজে পরিচিত একটি ভাষা, এটা দ্বারায় কোনো অনৈসলামিক চর্চা বোঝায়, এটা বিশেষ মর্যাদাকে বোঝায়। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহর পারদর্শী হন তাকে আপনি শায়খ বলতে পারেন, এতে কোনো আপত্তিকর বলতে থাকবে না। আহলে হাদিসের অর্থ কি? এর উৎপত্তি কখন থেকে? মাশাআল্লাহ জাযাকুল্লাহু খাইর, সরি, আহলুল হাদিস দুটি শব্দে গঠিত, একটি হলো আহল, একটি হলো হাদিস। আহেল অর্থ অনুসারী বা মালিক, যেমন ঘরের যিনি মালিক তাকে আমরা কী বলি? আহলুল বাইত। যিনি লেখক আমরা তাকে বলি কি? আহলুল কালাম, মানে কি? কলামিস্ট। হাদিস মানে আল্লাহর যে বাণী এটাও হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বাণী এটাও হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সর্বশ্রেষ্ঠ বাণী অবতীর্ণ হয়েছে, হাদিস অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সেটা হলো কোরআন। আমাদের শায়খেরা আমাদের ইমামেরা জুমা খুতবা বলেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। সুতরাং রাসূলের কথা হাদিস, আল্লাহর কথা কোরআন, দুটোই হাদিস। এখন যারা এই দুটারই অনুসরণ করেন তাদেরকে বলা হয় কি আহলুল হাদিস। তবে খেয়াল রাখবো, উনি বলছেন এর উৎপত্তি কখন থেকে, এর উৎপত্তি তখন থেকে কোরআন এবং সুন্নার জন্ম যখন থেকে। কোরআন এবং সুন্নার অর্থ, কোরআন এবং সুন্নার যারা অনুসারী তাদেরকে বলা হয় আহলুল হাদিস। সুতরাং আহলুল হাদিসের উৎপত্তি তখন থেকে যখন থেকে কোরআন এবং সুন্নার অনুসরণ শুরু হয়েছে, তথা ওই হেরা গুহার থেকে। অবশ্যই আমরা আপনাকে বলবো যে আহলে হাদিস নামে এই উপমহাদেশে আমরা কিছু সংগ্রহ দেখতে পাই, কিছু দলীয় করণও দেখতে পাই। এটা তাদের দল হতে পারে, তাদের নামে একটি সংগঠন হতে পারে, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো এই এই জিনিসগুলোর প্রভাব পড়লো তখনই ইসলামের ভিতরে যেমন বিভিন্ন ফেরকা শুরু হলো। 37 হিজরিতে সর্বপ্রথম ইসলামের মধ্যে শিয়া ও সুন্নি দুটি গ্রুপে বিভক্ত হয়। এর পরবর্তীতে বিভিন্নভাবে গ্রুপিং হয়, এরপরে ফিকহি মাযহাবের সৃষ্টি হয়। আপনাকে আমি সহজে বলবো, হেরায় গুহার থেকে যে ইসলাম এসেছিল এই ইসলাম 17 মাযহাবের একটি নাম, প্রকৃত একটি রূপ ছিল ইসলামের। হেরায় গুহায় যে ইসলাম অবতীর্ণ হয়েছিল, রাসূল যে ইসলামের উপরে ছিল, এই ইসলামটা কি শত শত দলে ছিল? পরবর্তীতে মনে করেন এইটা ইসলাম, এই ইসলাম থেকে কেউ শিয়া হলো, কেউ সুন্নি হলো, কেউ বিভিন্ন ফেরকায় চলে গেল। তাহলে এই যে মূল ইসলাম, এই মূল ইসলামের সাথে কি সমস্ত লোকগুলোই বিভিন্ন দিকে চলে গেল, না মূলের সাথে কেউ থাকলো? মূলের সাথে যারা থাকলো এরাই সৌদি আরবে সালাফি নামে আজকে বিখ্যাত, এরাই ইন্দোনেশিয়ায় তারা আজকে আহলুস সুন্নাহ নামে বিখ্যাত, এরাই ভারত মহাদেশে আহলুল হাদিস, মোহাম্মদি, রাফেদানি, কালো হাড্ডি বিভিন্ন নামে তারা কি খ্যাত, বিভিন্ন জায়গায় তাকে তাদেরকে নাম দিয়ে দেওয়া হয়েছে। মাইন করে নামে একজন দায়ী হিসেবে এদেশের বিভিন্ন জায়গায় প্রদন্ত এলাকার গভীরে প্রবেশ করে মানুষের কৃষ্টি কালচার দেখার সুযোগ হয়েছে। যারা সহি হাদিসের অনুসারী রাজশাহীর একটা জায়গায় তাদেরকে হেদায়েত ও বেদায়েত বলা হয়, তাদেরকে কালো হাড্ডি বলা হয়, এই যে রফল হেদায়েত তাদেরকে রফাদেরি বলা হয়। আসলে কোরআন এবং সুন্নাহর সাথে যারা সঠিকভাবে জড়িত এই উপমহাদেশে তাদেরকে আহলে হাদিস বলা হয়। আপনি যখন উৎপত্তির কথা বলছেন তাহলে আপনি একটু প্লিজ দেখে নেবেন এদেশের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশনের বিশ্বকোষ আছে, এই বিশ্বকোষের তথ্যে আহলে হাদিসদের সংজ্ঞা দেওয়া আছে। সেখানে তারা বলছেন আহলে হাদিস কি, তারা বলছেন কোরআন এবং সুন্নাহর নিখুঁত যারা অনুসারী, যারা নির্দিষ্ট কোনো একটি মাযহাব অনুসরণ করেন না, যারা নির্দিষ্ট তাকলিদ অনুসরণ করেন না, যারা পূর্বে যুগে আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যান কোনো ব্যক্তির মাধ্যম ছাড়াই, তারাই হলেন আহলে হাদিস। অবশ্যই আমি বলবো আপনাদেরকে আহলে হাদিস নামে আপনাকে পরিচিত হতে হবে, আপনাকে দল করতে হবে, পার্টি করতে হবে, এমন কোনো কথা ইসলামে নেই। আল্লাহ বলছেন হু আসাম্মা কুমা মুসলিমিন, আমি হলাম একজন মুসলিম। সুতরাং কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে মালিকি, এটা বড় কথা না, আমরা সবাই মুসলিম এবং আমরা ভাই ভাই হয়ে থাকবো, এটি কথা। এখানে যদি কোনো বিভেদ না থাকে, যার ভালো লাগে সহি হাদিস মানার তাতে সে সহি হাদিস মানবে, আমার আপত্তি কী? আপনি যদি দৈব হাদিস মানেন, জাল হাদিস মানেন, আর আমি যদি জানি যে ওইটা দৈব এবং জাল হাদিস, তাহলে একদম একজন মুসলিম হিসাবে আপনাকে বলতেই পারে আমার আপত্তি কী, আর আপনার শুনতেই বা আপত্তি কোথায়। সুতরাং হিংসা ও বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকা অবশ্যই উচিত হবে। আমরা দীর্ঘ সময় সরি বলি মানুষ কম আছে, আমরা পশ্চিম দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, দিকে
জি মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন আমাদের বিদায়ের এই সংলাপ নিয়ে উনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন যে আমরা কবরের পাশে গিয়ে কোন দিকে দোয়া করব কোনো সন্দেহ নেই আপনি যে কোনো দিকে দোয়া করতে পারেন কবরের পাশে গিয়ে তবে আপনি পশ্চিম দিক হয়ে হাত উঠিয়ে দোয়া করতে পারেন এটা হাদিস আসছে এবং আপনি যদি আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন লাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া এজা সালাম এটা আপনি যে কোনো প্রান্ত থেকে বলতে পারেন কোনো আপত্তি নেই তো আপনি স্পেশালি যদি তার জন্য দোয়া করতে চান হাত তুলে তবে আপনি পশ্চিম দিকে হয়ে দোয়া করতে পারেন এটা হাদিসে আসছে এটা আপনি আমল করতে পারেন কোনো আপত্তি নেই তবে কবরের নির্দিষ্ট একটি দিনে গিয়ে নির্দিষ্ট একটি সময়ে গিয়ে কবর পাশেকে শ্রদ্ধাঞ্জলি জানানো ফুল দেওয়া দোয়া করা এগুলো বেদাত এগুলো থেকে আপনি দূরে থাকবেন তবে যে কোনো দিন আমরা দোয়া করতে পারি এবং পশ্চিম দিক হয়েও আমরা দোয়া করতে পারি এতে কোনো সমস্যা নেই জাযাকাল্লাহ খাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম